বাণীকণ্ঠের তিন্নি, সুকেশিনী, সুহাসিনী এবং শেষেরটি ছোটটির নাম সুভাসিনী। সবাই আদর করে ভালোবেসে ডাকে সুভা। সে সাড়া দিতে পারে না, কিন্তু বুঝতে তো পারে, তাকাতে পারে, কথা বলতে পারে না ঠিকই, কিন্তু মন তো আছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সুভা বলবো আপনাকে। আমি পারমিতা সেন এবং আপনি রয়েছেন পারমিতার পাণ্ডুলিপির সাথে। আসুন গল্প শুরু করি। বাণীকণ্ঠের তিন মেয়ে, ছোট মেয়ে হলো সুভা। সুভা কথা বলতে পারে না, বোবা, কিন্তু বাবা মায়ের গলগ্রহ হয়ে আছে এমনটাও ঠিক নয়, কারণ এখন তো সে বড্ড ছোট। তার বন্ধু বান্ধব নেই তাও নয়, তাও আছে তার গোয়ালের দুটি গরু, হলো তার বন্ধু। সেই গরুগুলির নামও আছে পাঙ্গুলি আর সর্বশী। সেই সুভা সারাক্ষণ এর সাথে তার সাথে দুষ্টুমি করে, আর আর গোয়ালে যে গরু দুটি আছে তাদের সাথে গল্প করে, যে ছাগল ছানাটি আছে তার সাথে গল্প করে, যে বেড়াল ছানাটি আছে তার সাথে গল্প করে, আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী, সেই নদীর পাশে বসে থাকে। বেশ কিছুটা সময় যায়, সারা দুপুর ঠিক নদীর পাশে বসে থেকেই তার সময় চলে যায়। আসলে তার যে সমস্ত বন্ধুরা রয়েছে তারা সকলেই তার মনের ভাষা বোঝে না। সেখানে যে কথা বলতে হবে এমন মাথার ব্যথা কারণ নেই, না সেই গোয়ালের গরুগুলির রয়েছে, না সেই ছাগল ছানার রয়েছে, না সেই বেড়াল ছানার রয়েছে, আর না সেই নদীটির রয়েছে। এরাই হলো সুভার বন্ধু। সুভার মনের ভাষা সমস্তটাই বুঝতে পারে এরা। আকাশে মেঘ রাখলে সুভার যে মন খারাপ হয় বুঝতে পারে এরা। ঝিরঝির করে নদীর ওপর দিয়ে যখন সূর্যের রোদ পড়ে, সুভার চোখে আনন্দ চলকে ওঠে, তখন বুঝতে পারে এরা সুভা খুশি হয়েছে। কথা বলার কোনো প্রয়োজনই হয় না এদের, ঠিক বুঝে না এরা যে সুভা ভালো আছে না সুভার মন খারাপ। এইসবের মাঝেও সুভার একটি বন্ধু আছে, গোসাইদের বাড়ির ছোট ছেলে প্রতাপ। একেবারে নিপাট বাউলে, কিন্তু একটা জিনিস খুব ভালো তার, সে মাছ ধরে দুপুরবেলা। নদীর পাড়ে বসে সে দুপুরে মাছ ধরে, আর সুভা সেই নদীর পাড়ে বসে তার মাছ ধরে দেখে। কথা বলার কোনো প্রয়োজন নেই, কথা বললে বোঝেই বাকে, বুঝতে পারে সবাই, কিন্তু বলার তো প্রয়োজনই নেই। আর প্রতাপ, সে তো সুভার চোখ দেখেই ধরে নেয় যে সুভা ঠিক কি বলতে চাইছে, সুতরাং তার সঙ্গে কথা বলার জন্য সুভার খুব একটা কথার প্রয়োজন হয় না। আর তাদের বন্ধুত্বটা বজায় থাকে কিসে? এক খিলি পান। সুভা রোজ এক খিলি পান নিজে হাতে সাজিয়ে নিয়ে আসে প্রতাপের জন্য। প্রতাপ সেই পানটি খেতে খেতে পুকুরে মাছ ধরে এবং মাছ ধরার বিভিন্ন রকমের গল্প করতে থাকে সুভার সাথে। কোন মাছটা কিভাবে কোন বড়শিতে টান দিচ্ছে, কোন মাছটার কতটা পর্যন্ত গভীরে যাচ্ছে, সমস্ত রকমের বিস্তৃত গল্প চলতে থাকে তার। সেই প্রতাপই একদিন এসে হঠাৎ সুভার খবর দিল যে সুভা, শুনছি তোর বিয়ে ঠিক হয়েছে, তোর বর আসছে নাকি রে? সুভা এই প্রথমবার শুনলো যে তার বিয়ে হচ্ছে, তাকে তার বন্ধুদের ছেড়ে চলে যেতে হবে। তার গোয়ালের দুটি বাছুর, তার বেড়াল ছানা, তার ছাগল ছানা সমস্তটাকে তাকে ছেড়ে যেতে হবে। বাণীকণ্ঠ যখন বসে বসে পাঠাচ্ছে, সুভা গিয়ে বাণীকণ্ঠের কাছে দাঁড়ালো, তার পায়ের কাছে মাথা রেখে ভীষণ কাঁদল, কিন্তু বাণীকণ্ঠ কোনো কথাই শুনল না। বয়স হচ্ছে মেয়ের, বিয়ে দিতে হবে, সমাজে বেঁচে থাকা তাহলে বিপদ হয়ে উঠবে। কলকাতায় গেল বাণীকণ্ঠ, বেশ কিছুদিন পরে ফিরে এলো। এসে সুভা এবং পরিবারের সকলকে নিয়ে বললো, চলো কলকাতায় যাও। সুভা কলকাতায় গেল। একদিন সুভাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসানো হলো বেশ কিছু অপরিচিতর সামনে। সুভার চোখের জল থামছে না কিছুতেই। সুভা বেশ কষাক করে বকা দিচ্ছে সবাই যে তুমি কাঁদছো কেন, তোমার চোখ নষ্ট হয়ে যাবে, যারা তোমায় পছন্দ করতে এসেছেন তারা আর পছন্দ করবেন না, কিন্তু তোমার পছন্দ হওয়াটা দরকার। সুভার চোখের জল থামল না কিছুতেই। যারা পছন্দ করতে এসেছেন তারা সুভার চোখের জল দেখে বুঝলেন মেয়েটি বেশ মানবী, মায়া আছে, সুতরাং একে নিয়ে যাওয়া যাক, সংসারের কাজে লাগবে। পছন্দ হয়ে গেল মেয়ে, বিয়েও হয়ে গেল। বিয়ে হওয়ার বেশ কিছুদিন পর সকলে জানতে পারলো শ্বশুরবাড়ির লোকেরা যে সুভা কথা বলতে পারে না। সুভা কথা বলতে যে পারে না সে কথা জানতো না তারা আগে, তাতে সুভার কোনো দোষ ছিল না, কিন্তু কিছু তো করার নেই। সুভা কথা বোঝার মতন একজন মানুষও পরিবারে রইল না, যার হাত ধরে সুভা গিয়েছে সেও না, একলা থেকে আরো একলা হলো সুভা।
বেশ কিছুদিন পরে শোভার বাড়িতে আবার নতুন করে বিয়ের সানাই বাজল এবং শোভার বর নিজে চোখে কানে দেখে শুনে একটি মেয়েকে বাড়িতে নিয়ে এলো বিয়ে করে। তারপর আর কি হলো সে গল্প আর আমাদের জানা নেই। চোখ কান খুলে রাখলে এমন অনেক শোভাই তো আমাদের চারপাশে রয়েছে, তাই না? পরিণতিটা না হয় সেই দেখেই মিলিয়ে নেব আমরা। রবীন্দ্রনাথ গল্পটা ওইখানেই শেষ করেছেন, তাই আমরা ওইখানেই থামতে বাধ্য হব। শোভা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলো, খারাপ লাগলো? ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই, আমি তো সবসময় বলে থাকি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নিজেদের খেয়াল রাখবেন, সামনের দিনে আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন সকলেই, ধন্যবাদ।